দেখবেন আমাদের মা বোনদের যখন নতুন বিয়ে হয়, নতুন বিয়ে হওয়ার পরে স্ত্রী ভাবে জাল লাগো আমার স্বামী ভালো না খারাপ তা তো জানি না, বিয়ে করে নিলাম। কিন্তু বেরাদার তিনি বলতে আমি জানি আমি বুঝি আমার সঙ্গে আমার স্বামীর বিয়ে হয়েছে আসমানে, কিন্তু আল্লাহ গো আমার স্বামীর মতো আর দুনিয়াতে কেউ স্বামী হতে পারে না। আমার স্বামী খুব ভালো। বাবাজি বাড়িতে বরকত হয় কেমন করে? রাত্রে বেলাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাম করছেন, মা আমিনাও আছেন। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এই সোনা মানি কেরাও, এই মা কালা শুনে যান মা রাতের বেলা ঘুমাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাতে বেলাতে আরাম করতেছেন, পাশে আছে বাবা স্বামী, বাবাজি মহব্বত কেমন করে তো করছে দেখুন। বেরাদার একে বেচানাতে আপনার আরাম করতে যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তাকাচ্ছেন হযরতে মা আমিনার চুল মোবারকের দিকে, আর বেরাদান সালাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাচ্ছে তিনার স্বামীর চুলের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আমার বান্দা বান্দিরা তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈয়ার করতে পারো, একমাত্র তোমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত রাখবে। কেমন করে মহব্বত রাখবে? বাবাজি বিছানে যখন যাবেন, যাওয়ার পরে বিবিকে বলতে হবে, বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, তোমাকে দেখতে আজকে সুন্দর লাগতেছে। বাবাজি মুসলমান মহব্বত বাড়বে না কমবে? তিনি বলতে চোখ আমার স্বামী আপনি আমার চুলের এতগুলি নাম প্রশংসা করতেছেন। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানি কিরামাও কবি রাত্রিতে যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করতে চাও নিজের নিজের স্বামীদের প্রশংসা করো, মহব্বত বেড়ে যাবে। বাড়বে না কমবে? যদি কোনো স্ত্রী রাত্রে বেলা ঘুমা সময় যদি বলে বেবি তোমাকে দেখতে ভালো লাগছে না, তোমাকে দেখতে খারাপ লাগছে, তাহলে মহব্বত বাড়বে না কমবে? কমবে না? তখন এই বিবি বলে যাই তোমাকে তো দেখতে একবারে ইয়ার মতো লাগছে, পাগল পাগল লাগছে। তাহলে বাবা যে মুসলমান এইরকম ভাবে স্বামী স্ত্রীর মতো মহব্বত হয় না। একই বিছানে যাই, যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর চুল দেখে বাবা নাম করতেছে, আর এদিকে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ আমার স্বামী আমার এত প্রশংসা করছে, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম এই রকম ভাবে বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা তৈয়ার হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে একদিন খাওয়া দাওয়া করতেছিল, বেরাদান ইসলাম খাওয়া দাওয়া করতে করতে বাবা এক থালার কোনাতে বাবাজি কিছুটা দেশে মুরগির হাড়টি বাবাজি আপনার থালাতে রয়ে গেছে, কিন্তু হাড়টিতে বাবা গোশ লাগে নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বামীকে খাইয়ে দিলেন, খাইয়ে দেওয়ার
পারে হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে স্বামীর সে হাতটি গলকে নিয়ে বাবা হযরতে মামিনা বাবা যে হাতটি গলকে আপনার মুখে দিয়ে আপনার খেতেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বিবে তুমি কেন হাতটি গলো মুখে দিয়েছে বলো না আমি তো মুখে দিয়ে চাপিয়ে ফেলে দিয়েছি বেনাদান হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যাও গো আমার স্বামী আপনি বলুন না তাড়াতাড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীর কান্দরি খাওয়া মানে স্ত্রীর সঙ্গে মহাবাত বাড়ানো জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা বাবা স্বামীর কান্দরি ভাত খায় না কি গো খায় খুব কম এদিকার মা বোনেরা খায় স্বামী যে থালা তো খাবার গুলো রেখে দিবে ও খাবার গুলো কিন্তু বিবিতে খায় কিন্তু আমাদের মুর্শিদাবাদের মেয়েরা হাত দেও দেখবে না ওই কেচে দিয়ে মাছ মাছ ওর হাত দেখাবো বলে করবে না তাহলে মহাব্বত বাড়বে না বেরাদার যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে খেয়ে রেখে দিয়েছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খাবার গুলো খাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার জামানি কিরামাও এই মা বোনের আপনাদেরকে বলে যাই গো মা জননী যদি স্ত্রীর স্বামী স্ত্রীর সঙ্গে যদি মহব্বত বাড়াতে চান স্বামীর থালার কান্দরি খাবেন আচ্ছা বলুন তো কে কে স্বামীর কান্দরি খেয়েছে হাত তুলেন খেয়েছেন ইগো স্বামীর কান্দরি তো খাওয়া হয় না হয় বুঝেন না কেন বেরাদার ইসলাম যারাই বাজবে স্ত্রীকে মহাব্বত আর সেই স্ত্রী খাবে স্বামীর কান্দরি ভাত জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার জামানি কিরামাও তাই বলতেছে কবে আরে মা বোনেরা শোনো তোমরা কান্দিয়া মা গো তোমরা শুনে যাও স্বামীর সেবা করো তোমরা মন দিয়া গো স্বামীর সেবা করো তোমরা মন দিয়া গো মা আমিনা বলে ও গো আমার স্বামী তোমার হাতে খেয়েছি সে দিন যাদের মনে আছে শুধু স্বামীর ভালোবাসা যাদের মনে দিলে আছে স্বামীর ভালোবাসা তারাই তো যাবে তখন বিজির যারা আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ সাল্লো আলা মুহাম্মাদিন সাল্লো আলা মুহাম্মাদ হরদম জবান কলক পাক নামে মোহাম্মদ হরদম জবান সেলে কলক শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কি ব্যাপার কে উঠাটে করছেন কেন তীর পারবে যাবে মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ সাল্লো আলা মুহাম্মাদিন সাল্লো আলা মুহাম্মাদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সামির মনে তোমরা কষ্ট দিও না গো
কষ্ট দিলে মাগো জান্নাত পাবে না স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো কষ্ট দিলে মাগো জান্নাত পাবে না আরে স্বামী হলো গলার হার আরে চলে গেলে সব কিছুই বেকার ঠিক না বলুন বাবা আরে স্বামী হলো গলার হার আরে চলে গেলে সব কিছুই বেকার স্বামীর মনে কষ্ট দিলে মাগো স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো কষ্ট দিলে মাগো জান্নাত পাবে না আরে স্বামী হলো আরে স্বামী হলো জীবন সঙ্গিনী তোমার জীবন হবে দামে আরে স্বামী হলো জীবন সঙ্গিনী তোমার জীবন হবে দামে যারা স্বামীকে ভালোবাসে যারা স্বামীকে ভালোবাসে পাবে তারাও ঠিকানা স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো স্বামীর মনে মাগো কষ্ট দিও না এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের রাজা গুন বাবাজি হযরতে মামিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা এত সুন্দর বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা করে বাবা যে এরকম ভাবে দিন যায় রাত আসে বাবা এরকম ভাবে নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল বাবাজি সাড়ে তিন মাস কমাস সাড়ে তিন মাস বিবাহ যখন হয়ে গেল হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে বলো গো আমার বেটারা তোমরা শোনো শোনো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে বলো বেটা আব্দুল্লাহ ও গো আমার বেটা আব্দুল্লাহ তুমি শোনা রেখে দাও তোমার তো তিন থেকে সাড়ে তিন মাস বিবাহ হয়ে গেল তবে এক কাজ করো তোমার সংসার তো তোমার ভাইরা চালাবে না তোমার সংসার তো তোমার ভাইরা চালাবে না এই ছোট বেটা আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলে দি তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে সামে যাবে যাবার পরে তুমিও ব্যবসাটা শিখে নাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আব্বা গো আমি একটা কাজ করি নাও আমি তো কাজ করতে পারি নাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নাও বলো ছোট বেটে আব্দুল্লাহ তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসা করার জন্য বেটা তুমি যদি ব্যবসাটা শিখে নাও তুমি তো তোমার নিজের সংসারটা চালাতে পারবে বেরাদুসলাম মাদেসমানি কিরাবাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আব্বা জান ঠিক আছে আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করার জন্য রেডি হলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনের বেলাতে আব্দুল্লাহকে বলে দিলেন রাত্রি বেলাতে স্বামী স্ত্রী বিছানায় বিবি গো আমি মুলকের সামনে ব্যবস্থা করতে যাব তবে মনটা খারাপ করো না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে স্বামী গো মাত্র সাড়ে তিন মাস বিয়ে হলো আর আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বেরাদার ইসলাম মজা সামানি গেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো স্বামী ও গো আমার প্রাণের স্বামী মাত্র তিন মাস বিবাহ হলো আর আপনি চলে যাচ্ছেন মুলকে সামে আমাকে তো ভালো লাগে না জোরে বলেন আর এখনকার মা বোনা বলবে তুমি যত তাড়াতাড়ি পারবে কাজে পালাও বলো না কিন্তু মা আমিনা বলছে স্বামী গো আপনাকে ছেড়তে ইচ্ছা করে না জোরে বলেন সুবহানাল্লাহ এই মা খালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননী রাও এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো আমার বিবি এটা আমার আব্বার হুকুম হয়ে গেছে এটা আমার আব্বার অর্ডার হয়ে গেছে আমার ভাইদের সঙ্গে
সকালে মুলকে সামে ব্যবসা করার জন্য বেরিয়ে যাব ব্যবসা করার জন্য বেরিয়ে যাব এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি বলতেছে বলো গো আমার ওগো আমার প্রাণ স্বামী তবে শুনেন না তাড়াতাড়ি গো আপনি মুলকে সামে যাওয়ার পর কোমাস পার আসবেন বলুন দাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার বিবি তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি এক মাসের পরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আব্দুল্লাহ তুমি আর মক্কাতে আসতে পারবে না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কেরাও হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার সাবি আপনি মুলকে সামনে যাচ্ছেন মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে গেল আপনাকে যেতে দিতে আমার ইচ্ছা করে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যোগ আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি আমি যদি মুলকে সামনে ব্যবসা না করতে যাই আমার সংসার আমার ভাইরা চালাবে না আমার সংসার আমার চাচারা চালাবে না আমাকেই নিজের সংসার চালাতে হবে ওগো বিবি তোমাকে আমি কথা দিলাম এক মাসের ভিতরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব বাবাতে রাতে বেলাতে স্বামী স্ত্রী বাবা কথাবার্তা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সকালবেলা যখন উঠেছে বাবা ওঠার পরে সারি সারি বাবা দশখানা উঠকে লাইন করে দাঁড়ায় দিয়েছে বেরাদানুল ইসলাম একটার পর একটা ভাইরা ওঠার পর উঠতেছে একটা করে ওঠ বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 বাবা যে নয় নাম্বার উঠটা যখন আপনার সাবারি উঠেছে দশ নম্বরে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উঠবেন ওঠার পরে বেরাদানুল ইসলাম একবার আব্দুল্লাহ বাবাজি তাকাচ্ছে হযরত মামিনা দেখে একবার তাকাচ্ছে বাবা কাবা শরীফে দেখে কেন বাবা হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী আপনি চলে যাচ্ছেন মনে হচ্ছে আমাকে আর পাবেন না আপনাকে আর আমি পাবো না ওগো আমার স্বামী কে না এরকম হতেছে আপনি একবার বলুন না বলুন না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ফেলায় বলতেছে ওগো আমার বিবি 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 জানে না জানে না আমি কাবা থেকে যাচ্ছি মনে হলো আমি কাবা ছেড়ে চলে যাচ্ছি এ বাবা যে মুসলমান ভাইরা হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার স্বামী স্বামী আপনি চলে যাচ্ছেন মনে হচ্ছে যে আমার স্বামী হারিয়ে গেল আমার স্বামী মনে হয় চলে গেল আর আমি পাব না স্বামীকে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে দেখতে বলতেছে বলো গো আমার বিবি না এই কথা বলবে না কারণ আমি তো ভাইদের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছি এক মাসের ভিতর তো বলেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করব বেরাদানুল ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উটের উপরে উঠবে এদিকে একবার কাবার দিকে তাকায় হযরত মামিনার দিকে একবার তাকায় একবার কাবার দিকে তাকায় মামিনার দিকে তাকায় বাবা উটের উপর যখন বাবা চড়ে গেল রে বাবা চড়ে যাওয়ার পরে এক পা দুপা করে যখন উট বাবা ছাড়তে লেগেছে হযরত মামিনা চোখের পানি টস 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 করে ফেলতে লেগেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো বলে আল্লাহ আল্লাহ আমার কেন এরকম হতেছে আমি তো এক মাস পরে আবার ঘুরে আসব আমার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি বেরোতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল্লাহ ওগো আব্দুল্লাহ তোমার আর মক্কাতে আসা হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মামিনাকে বলছো গো আমিনা আমি নাও তোমার স্বামীকে যা দেখবা দেখে নাও আর তুমি দেখতে পাবে না পাবে নাও বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এক পা দুপা করে যখন মক্কা থেকে বাবা বেরিয়ে গেল বাবা যে হযরতে মামিনা ঘরের ভিতরে এসে বাবাও আল্লাহর কাছে দোয়া করে বলছো গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আমার স্বামী তো মুলক সামে ব্যবসা করতে চলে গেল আল্লাহ গো আমার স্বামীকে আপনি দেখভাল করে রাখেন বেরাদানুল ইসলাম হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জানো কেমন বাবা শুকনো শুকনো ভাব হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ বিবি আমিনা গো
ছোট বৌমা মামিনা কিসের জন্য তোমার মন খারাপ বলো না বলো না হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ওগো শ্বশুর আব্বা আমার স্বামী তো মুলকে সামনে চলে গেল কবে আসবে না আসবে আমি তো আর জানি না কিন্তু বেরাদার ইসলাম মজা সামনে গেরাও হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জানো বলো গো ছোট বৌমা মামিনা চিন্তা করো না তোমার স্বামী কিছুদিন পরে মক্কা ঘুরে আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুতাল্লিব আর তোমার ছোট বেটা আব্দুল্লাহ মক্কাতে আর ফিরতে পারবে না বাবাজি এই সোনা মানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা মক্কা থেকে বিদায় নিয়ে বাবা চলতে লাগলেন চলতে 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 বেরাদার ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো উটের উপরে বসে আছেন শুধু বিবির খেয়াল করছে জোরে বলেন সুবহানাল্লাহ বিবির খেয়াল আর এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বাবা স্বামীর জন্য মন খারাপ করে বসে আছে ঠিক মতো খাওয়া নাই শোয়া নাই ঘুম নাই কিছু না আল্লাহ আমার স্বামী চলে গেল মুলক স্বামী আর দেখতে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই বাবাজি সোনা মানিকেরা যখন বাবা একদিন দুদিন তিন দিন হতে হতে বাবা এদিকে এক মাস যখন মুলক স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাতে চালালেন এক বছর পরেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নয় ভাইকে বলে ভাই ভাই গো আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে তবে এক কাজ করলে হয় না আমাদের তো দুশমন বেশি তো এতগুলি টাকা পয়সা আমাদের কাছে না রেখে চলো না যাই একবার মক্কাতে গিয়ে বাবার হাতে টাকাগুলো জমা দেব কিন্তু আব্দুল্লাহর মনের আশা যে আমার বিবি আমিনাকে দেখব জোরে বলেন সুবহানাল্লাহ বিবি আমিনাকে দেখার জন্য তার মনের আশা তো আব্দুল মুতালিবের বড় বেটা বলছে বলো ভাই যাবা তাহলে মক্কাতে বলে হ্যাঁ তো ঠিক আছে কাল সকালে রেডি হও বাবা যে মুসলমান রাত্রে বেলা তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলো কি আসমানে 11টা তারা 11টা তারার মধ্যে বাবাজি যেটা সবথেকে ছোট তারা ওই তারাটা বাবা জমিনে পড়ে গেল আবার কোন কিতাবের মধ্যে লিখছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন তো মা আমিনার মাথার কাপড় বারবার পড়ে যাচ্ছে মা আমিনার চোখের ঘুম ভেঙে গেল এক পা দোপা করে বাবা হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে গেল কাবা শরীফের মোতাওয়াল্লি বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে বলতেছে বলো গো আব্বা হুজুর আমি রাতে বেলা একটা স্বপ্ন দেখলাম আমার চোখের ঘুমটা ভেঙে গেল গো আব্বা হুজুর আপনি স্বপ্নের মানেটা একবার বলুন নাও হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বৌমা আমিনা কি স্বপ্ন দেখেছো বলো না আসমানে দেখলাম 11টা তারাও 11টা তারার মধ্যে সবথেকে যেটি ছোট তারা ওই তারাটাও আমার আগনাতে এসে যেন পড়ে গেল বাবা যে কোন কিতাবের মধ্যে বাবা বলতেছে ওগো আব্বা হুজুর আমি যখন স্বপ্ন দেখিলাম আমার মাথার কাপড় যেন বারবার করে পড়ে যাচ্ছে বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এদিকে বাবা মুলকে সামনে বাবা যে তৈয়ার হতেছে মক্কাতে আসার জন্য এদিকে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছে তিনার শ্বশুর আব্বার কাছে স্বপ্নের মানে জানতেছে ওগো আমার হুজুর আপনি বলুন না স্বপ্নের মানেটা কি হবে কিন্তু আব্দুল মুতালিব বাবা বুঝে গেল গো আল্লাহ আমার বৌমা আমিনা এই স্বপ্নটা দেখেছে মানে আমার ছোট বেটা আব্দুল্লাহ আর বাজবে না সুবহানাল্লাহ
ছোট বেটা আব্দুল্লাহ আর মনে হয় বাঁধবে না। এদিকে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো আব্বা হুজুর আপনি স্বপ্নের মানেটা বলুন নাও। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতে জানলা গো এখন যদি আমার ছোট বউ মামিনাকে যদি বলে দিই তোমার স্বামী অল্প দিনের মধ্যে মারা যাবে আমার বউ ছোট বউ মামিনা থাকতে পারবে না কান্দন করবে না না এখন বলাতে হবে না। তখন আব্দুল মুত্তালিব বলছো গো বউ মামিনা তুমি এত রাত্রিতে আমার এখান করে এসেছো মক্কা শরীফের সমস্ত লোকেরা যদি জানতে পারে বলো গো আব্দুল মুত্তালিব আপনার ছোট বউমা আমিনার স্বামী বাড়িতে নয় রাতে রাতে যেন টহল দিয়ে বেড়াতেছে। এই বউমা আমিনা তাড়াতাড়ি করে চলে যাও বাসাতে চলে যাও আমি তোমাকে স্বপ্নের মানেটা সকাল বেলাতে বলে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকে রাও হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দি এক পা দুপা করে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার সকাল যখন হলো সকাল বেলাতে একটা খবর শুনতে পেল হযরতে আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মক্কাতে আসতে যে এই খবর যখন মা আমিনা শুনতে পেয়েছে বাবা শোনার পরে বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জানো বাবা খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আমার স্বামীকে আমি দেখতে পাবো স্বামীকে দেখতে পাবো। বেরাদের ইসলাম এদিকে বাবা আব্দুল মুত্তালিবের 10 বেড বাবা যে মক্কাতে আসার জন্য বাবা তৈয়ার হয়ে গেল। বেরাদের ইসলাম মাজান সামানি কেনাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বলতে চকো ভাইরা চলো যাই মক্কাতে যাব মক্কাতে যাব। একটার পর একটা বাবা যখন উটখানা ছেড়ে দিল ছেড়তে জানতে জানতে বাবা জি 10 নাম্বার উঠে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা উঠেছে ওঠার পরে বাবা জি কিছুক্ষণ বাবা হেঁটে গেছে বেরাদান হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে বাবা জি জ্বর চলে আসলো। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চকো ভাইরো আমার মনে হয় আর মক্কাতে যাও হবে না আমার মনে হয় আর মক্কাতে যাও হবে না। বলে কেন যাও হবে না ওগো ভাই আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে আমার শরীরে জ্বর চলে এসেছে আমি আর মক্কাতে মনে যেতে পারবো না। ওগো ভাইরা তোমরা যাও মক্কাতে টাকা পয়সা বাবার হাতে দিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মুলকে সামেত আনার একজন মামার বাড়ি ছিল বাবা মামার বাড়িতে বাবা রেখে দিও নয় জনতে বাবা চলে গেল মক্কাতে। মক্কাতে যখন বাবা ঢুকবে হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কাছে দাঁড়িয়ে আছে বলে আল্লাহ গো আমার স্বামীকে এক মাস পরে আমি দেখব কত আমার আনন্দ কত আমার ভর্তি। বাবা জি একটার পর একটা যখন মক্কাতে ওর ঢুকতে লাগলো একটা ঢুকে গেল দুটো ঢুকে গেল বাবা জি যারা ওর থেকে নামতেছে মামিনার চেহারার দিকে তাকায় আর বাবা জি ভিতরে চলে যায়। এইরকম ভাবে বাবা জি 9 নাম্বার উঠটা যখন ঢুকে গেল বেরাদের ইসলাম হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাল্লাও এবার আমার স্বামীর পালাও। যখন বাবা 10 নাম্বার রোডটা ঢুকেছে রে বাবা 10 নাম্বার রোডেতে বাবা আব্দুল্লাহ নাই খালি ও ঢুকতেছে খালি ওট বাবা যখন ঢোকাও হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মাথায় যেন বাজিকা পড়লো আবাউ মাথা যেন ঘুরে গেল আল্লাহ গো আমার সব দেওয়ার ভাসুররা চলে আসলো আমার স্বামী গেল কোথায় আমার স্বামী গেল কোথায় ওগো আল্লাহ কিসের জন্য আমার স্বামী আসলো না। বাবা হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বাকে বলছো গো আব্বা হুজুর আপনার নয় বেটা বাড়িতে চলে আসলো আমার স্বামী কেন আসলো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জানাও বলো গো আমার বিবি ও গো আমার সোনামণি তবে শুনে নাও তোমার স্বামী আসেনি এই কারণের জন্য গো তোমার নয় জন দেওয়ার ভাসুররা সবাই চলে এসেছে কিন্তু তোমরা শুনে নাও হয়তো তুমিও যেখানে আমিও সেখানে বলো গো আমি নাও তোমার স্বামী কোথায় আছে না আছে আমার নয় বেটাকে ডাকবো তাদেরকে জিজ্ঞাসা করব কেন আমার ছোট বেটা আব্দুল্লাহকে রেখে দিয়ে যাচ্ছে। নয় জনকে ডাকা হলো বেটাদের কে বলো বেটারা বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়।
আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গো? বলে আব্বা জান, আমাদের সঙ্গে ছোট ভাই আসছিল, কিন্তু মুলকের সামনে যখনই ওটোর উপর চড়েছে আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে জ্বর হয়ে গেল, তাই আমি আর ছোট বেটা আব্দুল্লাহকে ভাইকে নিয়ে আসতে পারেনি। আব্দুল মোতালেব বলছে, হ্যাঁ গো বেটারা, তোমাদের বিয়ে কারো 3 বছর হয়েছে, কারো 2 বছর হয়েছে, কারো 4 বছর হয়েছে, আমিনার বিয়ে মাত্র 3 থেকে 4 মাস হলো, আর তুমি আব্দুল্লাহকে থুয়েতে চলে এসেছো। বলে শোনো, সকাল হবে, তাড়াতাড়ি করে যাও মুলকের সামনে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় হাজির করো। বেরাদার ইসলাম মহাজান সামানি কিরাম এ সোনা মানি গেরো, ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু বাবা এদিকে মুলকের সামনে বাবা দি আজে, বেরাদার ইসলাম মহাজান সামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছে, বড় বেটা হারিস গে, এই বেটা হারিস সকল বেলায় চলে যাও মুলকের সামনে, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পর আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাও। বাবারা আমার মা বোনেরা গো, সকাল বেলাতে হারিস বাবাও এক পা দু পা করে যখন আপনার মুলকে জামে গেল, যাবার পরে বেরাদার ওই মামার বাড়িতে যার বাড়িতে রেখেছিল বাবাও, সেখানে গিয়ে বাবাজি বলছো, গো মামা যান আমার আর ছোট ভাই আব্দুল্লাহ কোথায় গো? কিন্তু তার মামা তো ডাইরেক্ট বলতে পারে না গো, হারিস তোমার ভাই ইন্তিকাল করেছে, ডাইরেক্ট তো বাবা এই কথা বলতে পারে না। বাবাজি হারিসের মামা বলছে, গো হারিস তবে শুনে না শুনে নাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আছে আমার সঙ্গে এক জায়গায় চলো। বলে কোথায়? বলে কবরস্থানে চলো। বলে কবরস্থানে কেন? বলে চলো তো আমার সঙ্গে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। বাবাজি হারিসকে নিয়ে কবরস্থানে আসলো তিনার মামাও, বাবাজি মুসলমান হারিসের মামা বলছে, গো হারিস দেখো না এটা হলো কবর, এই কবরে একদিন সবাইকে চলে যেতে হবে, দুনিয়ার কোনো মানুষ টিকতে আছে না, একদিন কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, না যেতে হবে না কবরে, কে কে যাবেন না হাত তুলেন, নাকি মরতে হবে কোনো কারণ, যে যত বড় বাদশাহ হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, বাবা সে যদি বলে যে আমি একটা সোনার ঘর করে তার ভিতরে থাকবো আমার মরণ হবে না, সেটা ভুল ধারণা, ঠিক কিনা? মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে যার জীবন আছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা দেব এদিকে হারিসের মামা বলছে, বলো গো ভাই তবে শোনো না শোনে না, ও গো হারিস এটা হলো কবর। বলো হ্যাঁ কবর। ওই দেখো একটা কবর দেখা যায়, ওটা হলো আমার নানির কবর। ওই দেখো আর একটা কবর দেখা যায়, ওটা হলো আমার নানার কবর। ওই দেখো আর একটা কবর দেখা যায়, ওটা হলো আমার দাদের কবর। ওই দেখো আর একটা কবর দেখা যায়, ওটা হলো আমার দাদার কবর, ওটা আমার খালার কবর, ওটা আমার মামির কবর। এইরকম ভাবে বলতে বলতে বাবাজি একটা টাটকা কবর সামনে পড়ে গেছে। অমনি বাবাজি হারিসের মামা থেমে গেল। হারিস বলতে জীবন গো মামা, আপনি নিজে নিজে বললেন এটা মামার কবর, এটা দাদির কবর, এটা দাদুর কবর, এটা নানার কবর, কিন্তু নতুন কবর দিকে যখন হাত গেল আপনি কেন থেমে গেলে বলুন না, এই নতুন কবর টাকার বলুন না বলুন না। বাবাজি হারিসের মামা চোখের পানি পেলা বলছো, গো হারিস তোমার ভাই ছোট ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, আসার পরে পরে তোমার ভাইয়া দুনিয়াতে টিকে নিয়ে গো, দুনিয়া ছেড়ে অন্ধকার কব চলে গেছে। জামুনি মামাই কথা বললাম, হারিস বাবা বা চোখের পানি পেলা কান্না করতে লেগেছে, ও গো মামা মামা, ও গো মামা যারো, আমি তো ছোট ভাই আব্দুল্লাহকে নেওয়ার জন্য আসলাম গো, আমার আব্বা তো আমাকে পাঠালো, টিনার বিবি আমিনা, টিনার স্বামী না এলে পরে তো বাঁচতে পারবে না, স্বামীকে এতটাই মহব্বত করে, স্বামীকে এতটাই মহব্বত ভালোবাসা করে, আমি তো নেওয়ার জন্য চলে আসলাম মুলকে সামনে মামাও, আমার ছোট ভাই আব্দুল্লাহ জানো কোথায়? এ বাবা যে মুসলমান ভাইরাও ওই জায়গাতে একটা রাখাল ছিল বাবা, বাবা যে রাখালতে এসে বলতেছে, বলে ভাই তুমি এই ছেলেটার কে হও যাকে মাটি ধোয়েছে? বলে এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। বলো তাই নাকি? বলো হও। বলো আপনার ভাই যখন
যখন ইন্তিকাল করছিল তখন আমাকে ডেকে একটা আমানত দিয়ে গেছে, এই আমানতটা আপনি নিয়ে রাখো, আর এই ছেলে তোমার ছোট ভাইয়ের আব্দুল্লাহর বিবিকে আমানতটা পৌঁছায়া দিও। যখন বাবাজি বলে কি আমানত, বাবা হাতে আংটি বাবা খুলে বাবা বলতে যে ভাই এ দেখো আংটিটা নাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহ দিয়ে গেছে গো, আর আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিস বাবাজিকে দেখে দে বলছো গো রাখাল, তোমাকে আর কিছু ভুলে গেছে নাকি? রাখাল বলতেছে বলো গো। আরেজ ভাই তবে শুনে নিন, আপনার ছোট ভাই আব্দুল্লাহ যখন ইন্তিকাল করলো গো, ইন্তিকাল যখন করলো আমাকে বললো বলো গো রাখাল, এই জায়গাতে কেউ যদি আসে আংটিটা তার হাতে দিয়ে দিও গো, এটা আমার ছোট বৌমা আমিনার হাতের আংটি, আমি তাকে দিলাম আমানতখানা দিলাম। দ্বিতীয় নাম্বার কথা হলো বলে গেছে যে আংটিটাতে যে নামখানা লেখা আছে ওই নামখানা জানো তার সন্তানের নাম রাখো, সন্তানের নাম জানো রাখা হয়। বাবা যে হারে বাবা চোখের পানি ফেলা এক কান্না করতে লাগলো, ওগো আল্লাহ আমি এখন মক্কাতে কেমন করে পৌঁছাবো, আমি কেমন করে যাবো, মামিনাকে কি জবাব দেব? এই বাবা দি মুসলমান ভাইরাও এক পা দু পা করে যখন মক্কা দিকে পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে পাচেছে দেখে তাকিয়ে আছে, আল্লাহ গো আমার স্বামী আসবে, আমার স্বামী আসবে, বাবা যে স্বামীর দিকে তাকায়া বসে আছে। যখন হারিস বাবা মক্কাতে ঢোকাচ্ছে কি ব্যাপার স্বামী নাই কেন? ওগো ভাসুর আপনাকে আমি পাঠালাম আমার স্বামীকে আনতে, আমার স্বামী কো? হারিস বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আমি না ক্ষমা করে দিও, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, পর দুনিয়া চলে গেছে। যেমনই বাবাই কথা বলেছে হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা চোখের পানি পেলায় কান্না করতে লাগলো, আল্লাহ গো আমি জানতাম জানতাম আমার স্বামী আর মক্কাতে ফিরে আসবে না। বাবারা মা বোনেরা গো হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে বাবা শ্বশুর আব্বার কাছে গেল, ও গো আব্বাজান আমার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই বেঁচে নাই। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বোমা আমিনাও, কে বললো তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই? ওগো আব্বা হুজুর আপনার বড় সন্তান গেছিল মুলকে জামে, আমার স্বামী তো ইন্তিকাল হয়ে গেছে, বলো তাই নাকি? বললাহ বাবা যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকলো, সন্তান ডেকে ডেকে বলতেছে বলো গো বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় কোথায়? বাবারা মা বোনেরা গো এদিকে বাবা যে হারে বলতে যায় বলো গো আমার আব্বাজান আমি যখন মুলকে সামে গেলাম আমার ছোট ভাই আব্দুল্লাহ পরে দুনিয়ায় চলে গেছে। বাবারা মুসলমান ভাইরা গো এদিকে আব্দুল মুত্তালিব তিনি বলতেছে বলো গো বেটারা যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম এর 10 ভাইরাও নিয়ে গেছিল পাহাড়ের উপরে তাকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তার বেটারা বলছিল জি বাগে কে নিয়েছে, এই বেটা হারি তোমরা কি সেরম কাজ করনি? বলে আব্বা জান না আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি আব্বা গো, আমি যখন মুলকে জামে পৌঁছালাম মামার বাড়িতে রেখে গেছিলাম, আমি আব্দুল্লাহর মুখখানো দেখতে পাইনি গো আব্বাও, আমি শুধু কবরে গেছিলাম। তখন বাবাও হারিস বলতে যোগ আব্বা জানো আপনার ছোট বেটা আব্দুল্লাহ একটা আমানত দেয়া গেছে। তখন আব্দুল মুত্তালিব বলতে যায় বলো গো আমার বেটা তুমি আমানত কেমন করে পেয়েছো, তুমি তো তোমার ছোট ভাই আব্দুল্লাহকে গিয়ে দেখতে পাও না, আংটিটা তোমাকে কে দিয়েছে বলো না? হারিস বলছে আব্বা গো আমি যখন কবরে গিয়ে ছোট ভাইয়ের কবরে যখন কান্না করছিলাম একজন রাখাল এসে বললো বলো গো কে আপনি? বলে এটা আমার ছোট ভাইয়ের কবর, তাই নাকি? ওই রাখালটা আমাকে আংটিটা দিয়েছে, এ আমানতটা হলো মা আমিনার আমানত, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা আনহাও বাবাদের স্বামীর জন্য কান্না কাটি করতেছে বলে আল্লাহ গো আমার স্বামীকে এতটায় মহব্বত করি আমার স্বামীকে এতটায় ভালোবাসি আল্লাহ গো আমার স্বামী ছাড়া যে ভালো লাগে না এ বাবাদের মুসলমান ভাইরাও ওই আংটিটা মা আমিনার হাতে দিল দেওয়ার পরে বেরাদার হারিস বলতেছে বলো গো বোমা আমিনাও তবে সুরে না শুনে নাও এই আংটিটা তোমাকে দিলাম একটার কারণে বলো তোমার গর্বে যিনি আছে কিনারী নাম রাখবেন ওই আংটিটাতে নাম লাগা আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের এইরকম ভাবে বাবা যে আপনার তিন চার রাত আছে বাবা যে মুসলমান ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আমিনার গর্বে জোরে বলুন সুবহানাল্লাহ মা আমিনার গর্বে আমার নবী জি জোরে বলেন সুবহানাল্লাহ এখন এখানে পয়েন্ট হলো বাবা যে মুসলমান অনেকে মানুষ বলছে যে নবী আমাদের মত মানুষ বলে না বলে না কি গো নবীকে আমাদের মত মানুষ কিছু ব্যক্তি বলে কি বলে না কিন্তু নবী কি আমাদের মত ছিল জি নবী আমাদের মত ছিল না কেন একজন ওয়াহাবি আমাকে বলছে ট্রেনের উপর জলসা করতে যাই তো বলে মুনু সাহেব আপনারা জশনে ঈদে মিলাদুন নবী পালন করেন কেন বলে কেন পালন করা জায়েজ নাই ওয়াহাবিটা বলছে না জায়েজ নাই তো হাদিসে দেখাতে পারবেন আমি তাই বললাম আকে বলে হ্যাঁ বলে কেন হাদিসে দেখাতে পারবেন তো যদি প্রমাণ দেখাতে পারেন তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাকে 2 লাখ টাকা চ্যালেঞ্জ করলেন যে নবীজির জশনে ঈদে মিলাদুন নবী করা যাবে কিনা এই ওয়াহাবিটা বলছে মুনু সাহেব শুনেন আপনারা নবীজির আগমন দিবস পালন করেন কেন তা আমি বললাম আমরা পালন করি যে আমার নবী জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ কি বললাম আমার নবী জিন্দা বেরাদের ইসলাম এই ওয়াহাবিটা বলছে যে মোলসা জিন্দা আপনি দেখাতে পারবেন প্রমাণ দিতে পারবেন হ্যাঁ প্রমাণ দিতে পারবো বলে কেমন প্রমাণ বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা আমি তো কালকে প্রমাণ দিয়েছিলাম গো না দেইনি জামান নবী জিন্দা আছে না নাই প্রমাণ দিয়েছে না দেইনি দিয়েছিলাম বলবে সাহেব প্রমাণ বাবা যে জামান নবী মুস্তফা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন কত ওয়াক্ত নামাজ লেছিল 50 ওয়াক্ত যদি নবী জিন্দাই না থাকতেন তো মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো কেমন করে ঠিক কি না বাবা যে আমরা যখন কবরে যাই কবরে গিয়ে সালাম দেই না কি বলে সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দেই কিন্তু বাবা যে হাদিস থেকে প্রমাণিত যে একজন মর্দা ব্যক্তির কবরে গিয়ে যদি সালাম দেয় তো ওই মর্দা ব্যক্তি সালামের জবাব দেয় দেখি দেয় না তো বাবাজি মুসলমান এবং কি হাদিস শরীফ থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় তো ওই মর্দা ব্যক্তিরা পায়ের আওয়াজও শুনতে পায় তাইলে বাবা যে মুসলমান সাধারণ পাবলিক হয়ে যদি সালামের জবাব দিতে পারে যে নবী না হলে পরে সারা কুলকায়নাত হতো না বাবা যে মুসলমান তাইলে বলুন ওই নবী জিন্দা আছে না নাই কি গো নবী জিন্দা বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই আব্বা যে মুসলমান চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা আমাদের পক্ষে আমার আমাদের মাঝে নবীকে পাঠিয়েছেন আর এই নবীকে যারাই ভালোবাসতে পারবে তারাই হবে জান্নাতি দল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাতাস তুমি আমায় বলে যেও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা জোরে বলুন ও বাতাস তুমি ভুলে যেও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা নবীর জন্য কাঁদি আমি সারাটি জীবন ও গো নবী ডেকে নাও সোনার মদিনা ও বাতাস তুমি ভুলে যেও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা জোরে বলুন
ए बाबा जी मुसलमान भाईरो ओगो आमा सुना माने केरो सुन बाबा जी आगे जाय हजरते मामिना रदियल्लाहु ताला अनहा के बोलते छे बोलो काबा हुजूर আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওগো আমার হুজুর তবে আপনি বলুন নাও আমার গর্ভে যে জিনি আছে আমি তো জানি না জোরে বলুন সুবহানাল্লাহ মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জানতেন না যে আমার গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছে বাবা কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো বলো গো বিবি আমিনা বিবি আমিনা বিবি আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী তিনি হবে সারা কুল কাইনাতের নবী জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাইক ম্যান আপনাকে ডাকছে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান বেরাদার আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য নাকি বলছেন না কিসের জন্য পাঠিয়েছে গান শোনার জন্য ফুর্তি করার জন্য মজা করার জন্য জি না আল্লাহ বলছে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জেলখানা নাকি গো দুনিয়াটা মুমিনের জেলখানা সবাই তো দুনিয়াতে বাঁচে না একদিন তোমায় যেতে হবে অন্ধকার কবরে নামাজ রোজা পড়ো মুসলমান নামাজ রোজা পড়ো মুসলমান কবরে হবে তাই নাকি আর বলবো নাকি বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে চলুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার গর্ভে যে নাবি আছে তো আমি বুঝি না তো আব্দুল মুতাল্লাব তাহলে কি করে বুঝতে পারো বুঝে কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলে গো আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলে আমিনা তোমার গর্ভে তেমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি তাইলে এখানে বলুন আপনি বাবাজি যে মা বোনেদের গর্ভে যখন সন্তান আসে মা বোনেরা বুঝতে পারে না পারে না পারে বাবা জি যত মাস হবে তত বোঝা যায় যে ওই মহিলার গর্ভে সন্তান আছে আর মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল বেরাদার ইসলাম মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না এরি নাম হলো রহমতের নবী জোরে বলেন সুবহানাল্লাহ এরি নাম হচ্ছে ভান্ডারের নবী এরি নাম হচ্ছে নবী নূর মুজাসসাম এরি নাম হচ্ছে নবী কামলিওয়ালা মাক্কী সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামারিক রাম যে মা আমিনার গর্ভেতে আমার নাবী আছেন আমিনা পর্যন্ত বুঝতে পারে না তাহলে বলুন এই নাবী কি আমাদের মতো না জি এ নবী আমাদের মত নয় এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আমার নবক আল্লাহ তারা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন করে পাঠাবো এমন করে পাঠাবো এমন করে পাঠাবো ওই নবীর সবাই প্রেমিক হবে প্রেমিক হবে না হবে না যারা দুশমন ওই আবু জাহেলের দল থেকে বাবা যে আবু জাহেলের জামানা থেকে দুশমন আজও আছে কালো থাকবে কিয়ামত পর্যন্ত তারা থাকবে
তাদের কথা নিয়ে বাবাজি ভাবলে পরে হবে না বেরা ইসলাম এখনকার কিছু বক্তা বাড়িয়েছে ইউটিউবের মধ্যে বাবাজি মুসলমান ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে তারা বলছে যে নাবীকে আই করা যাবে না তাই করা যাবে না আবার তে কিছু আপনার একটা বক্তা বাড়িয়েছে তার নাম হচ্ছে আব্দুর রেজ্জাক বনি ইউসুফ এমন এমন ভাবে ফতোয়া দিচ্ছে কি কি ফতোয়া দিয়েছে জানেন শুনতে রাজি আছেন ঠিক আছে শুনবেন হাত তুলেন কি কি ফতোয়া দিয়েছে জেনে রাখেন ঈমান নষ্ট করা ওয়াজ করেছে আর ওই বক্তার ওয়াজ শুনবে যে ঈমান হারা হবে সে মরার পরে সেই ব্যক্তি জাহান্নামে যাবে বুঝতে পেরেছেন ফতোয়া দিয়েছে বলে কালো কাকের গোশ খাওয়া জায়েজ কি বলেছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ বলেছে ওই আব্দুর রেজ্জাক বনি ইউসুফ তারপরে বলেছে মহিলাদের স্তনে যতদিন দুধ থাকবে বাচ্চা পান করবে বুঝেন না মহিলাদের স্তনে যতদিন দুধ থাকবে বাচ্চারা পান করবে তার সন্তান পান করবে তাহলে বাবা যে মুসলমান কোন মায়ের ধরে সন্তান হলো তার সন্তানটা যদি কুড়ি বছর হয় তো কুড়ি বছর সন্তান তার মায়ের দুধ পান করবে যেরকম আস্তাগফিরুল্লাহ তারপরে কি বলে জানেন বলছে মেন্সের অবস্থাতে মেয়েরা কোরআন সুরে পড়তে হবে যেরকম আস্তাগফিরুল্লাহ এত ভুল ভুল ফতোয়া দিয়েছে বাবাজি আপনারকে যদি বলা যায় তো আপনার মাথার মেমোরি শুদ্ধ খারাপ হয়ে যাবে এত ভুল ভুল ফতোয়া দিয়েছে তারপরে বলেছে কি যে বিনা উযুতে কোরআন লালা জায়েজ যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বাবা যে মুসলমান তারপরে বলেছে কেচা খাওয়া জায়েজ সামু খাওয়া জায়েজ বাবা যাকে ধরে নিয়েছে কেচা খাইতে হবে নাকি বুঝছেন বাবা যে মুসলমান এই রকম ভুল ভুল ফতোয়া দিয়েছে বেরাদ ইসলাম এখনো বহুত রকমের ফতোয়া দিয়েছে কিন্তু বেরাদ ইসলাম আপনাদেরকে বলতে চাই ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু বক্তা চিনে ওয়াজ শুনবেন যে রকম বাবা যে মিজানু আজহারি কেউ আছেন নাকি ওনার ভক্ত কি গো মিজানু আজহারি তারপরে বাবা যে গোলাম রাব্বানি এ তো মেয়াড়ি বাবা যে তারপরে বাবা যে কিছুদিন আগে একটা বক্তা বলছিল ভাই বর্ধমানে বলছে মাসলাকে আলা হাজরাত বলা চলবে না নাম বলবো না নাম বললে পরে বাবাজি ইউটিউবের মধ্যে খোঁজ করুন ভাইরাল হবে বাবাজি মুসলমান বলছে মাসলাকে আলা হাজরাত বলা চলবে না বাবাজি মুসলমান মাসলাকে আলা হাজরাতকে যদি বলি তো আপনার যে বক্তা বলছে মাসলাকে আলা হাজরাত বলা যাবে না ওর মাথা পর্যন্ত হ্যাং হয়ে যাবে যে মাসলাকে আলা হাজরাত কে ছিল বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন যেহেতু জীবনী করতে এসেছি বাবা জীবনী করবো যদি এইরকম বাবাই যদি হাদিস কোরআন থেকে বাবা যে প্রমাণ দিয়ে যদি ওয়াজ করি তো সকালবেলা গেলে জীবনী কি বক্তা লিখেছে বা শুধু ফতোয়া দিচ্ছে ফতোয়া দিচ্ছে ফতোয়াকে আমরা শোনার লেগে লিখেছি না জীবনী শোনার লেগে বাবা জীবন শুনবেন কিন্তু জীবন শোনার আগে ইমান আকিদাগুলো আগে ঠিক করতে হবে ঠিক বুঝি না বাবা জীবন তো শুনবো জীবন শোনার পরে বাবা যে মুসলমান আপনাদেরকে বলি জীবন শোনার আগে ইমান আকিদা যার হবে ঠিক মরার পরে জান্নাতি হবে সে জোরে বলেন সুবহানাল্লাহ আসুন বাবাজি তারপরে মিজানু আজহারে আমিরে হামজা আবার কি বলে জানেন বলছে কোন কোরআনে হাদিসে নাই যে নাবীকে মহাব্বতের কথা বলতে হবে নাবীকে মহাব্বতের কথা কোন কোরআন হাদিসে লেখা না যেরকম আস্তাগফিরুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনিহুব্বুকুমুল্লাহ আল্লাহ বলতেছেন বলে হাবিব হাবিব গো যারা আপনাকে পেতে চায় তারা জানো যারা আমাকে পেতে যায় তারা যেন আপনাকে মহাব্বত করে যারা আপনাকে মহাব্বত করবে না ওই ব্যক্তি কখনো আল্লাহ পাবে না জোরে বলেন তারপরে বলতেছে বাবা জি লা ইউমিনু হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাস আজমা রাহুল বুখারী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রমাণিত বাবা জি মুসলমান বলতেছে বিবি থেকে আওলাদ থেকে পাড়া পড়শি থেকে যতক্ষণ পর্যন্ত নাবীকে মহাব্বত না করবে ততক্ষণ পূর্ণ মুমিন মুসলমান হতে পারা যাবে না তাহলে হাদিস থেকে প্রমাণিত কোরআন থেকে প্রমাণিত আর ওই বক্তারা বলছে যে হাদিস কোরআনে নাই যে নাবীকে মহাব্বত করতে হবে ওই আমির হামজা বক্তাকে বাংলাদেশে বাজি অনেক অনেক বক্তা তাকে তোবাবিল্লাহ করিয়েছিল কিন্তু বাবা যে মুসলমান না সঠিক পথ হলো বাবা যে আহলে সুন্নাতুল জামাত জোরে বলুন সুবহানাল্লাহ একবার দূর পড়ো আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবারা আমার মা বোনেরাও চল বাবা দিয়া গিয়ে যা
তাই হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার না বেজেছিলেন বেরা দেখলাম এদিকে রাত আর দিন বাবা ঝগড়া লাগাতেছে জোর বলেন সুবহানাল্লাহ রাত দিন বলতেছে রাত বলে আমার মাঝে নবি আসবে দিন বলতেছে আমার মাঝে নবি আসবে বাবা যে মুসলমান ভাইরাও এ শুনা মানিকেরাও রাতে দিনে বাবা ঝগড়া লাগাতেছে রাত বলতেছে আমার মাঝে নবি আসবে দিন বলতেছে আমার মাঝে নবি আসবে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করছো কিসের জন্য বলো না বলো না বাবা রাত বলতেছে আল্লাহ আমার মাঝে নবি আসবে দিন বলতেছে আল্লাহ আমার মাঝে নবি আসবে জোর বলুন সুবহানাল্লাহ এ শোনা মানে কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো যখন মামাই কথা বলারে বাবা রাত এবং দিন বলতে চাল লাগো আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত তোমার মাঝে নবীকে পাঠাবো এটার কারণটা কি বলো না রাত বলতেছে বললে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠাও আমার রাতের দিনের মর্মটা বেড়ে যাবে সম্মানটা বেড়ে যাবে দিনকে বলছে দিল তুমি কেন আমার নবীকে দিনে চাইছো দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যখন নবী আসবে আমার দিনের সম্মানটা বেড়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলো বলার পরে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না হবে রাত না হবে দিন রাত দিন বলতে চাল্লা তাহলে কোন টাইমের মধ্যে পাঠাবেন তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো রাতের দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো ওই টাইমটা হবে সুবে সাদিক জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে সুবে সাদিক সেটাকে বলানো হয় বাবা যে ফজরে নামাজ হয় নামাজ হওয়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে বাবা যে আশেপাশে তাকিয়ে দেখবেন অন্ধকার ওই টাইমটাকে বাবা সুবে সাদিক বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরাও আমার নবী মুস্তফা দুনিয়াতে বাবা দি আসবেন আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি কতদিন 55 দিন বাকি এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দে কাবা শরীফের মুতাওয়াল্লি বাবা দে সে জামানার একজন বাদশা ছিল আবরাহা বাদশা সে জামানার একজন বাদশা ছিল তার নাম হলো আবরাহা বাদশা সে কাবা কাছে বাবা জি একটা গির্জাঘর বানিয়েছে কেন যে অনেক হাজিরা আসছে সে হাজিরা গিয়ে কাবা শরীফ তওয়াব করছে কাবা শরীফ তওয়াফ করবে আর এই আবরাহা বাদশা বলছে আমি একটা গির্জাঘর বানাই ওই গির্জাঘরে হাজিরা টাকা দিয়ে যাবে তাহলে আমি বড় লোক হয়ে যাব মাল ধনতের মালিক হয়ে যাব এই বলে আবরাহা বাদশা বাবাজি ওই কাবার পাশে একটা গির্জাঘর বানালো নবি দুনিয়াতে আসার কতদিন বাকি 55 দিন নাকি বাবা বাবা যে মুসলমান এদিকে বাবা আবরাহা বাদশা কাবার কাছে গির্জাঘর বানালো কে জানো গির্জাঘরে পেশাব পায়খানা করে দিয়েছে গির্জাঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে বাদশার কাছে খবর গেল বলে বাদশা আপনি কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছে কি পেশাব পায়খানা করেছে বলে আমার গির্জাঘরে পেশাব পায়খানা করেছে মানে আবরাহা বাদশা এক পা দু পা করে মক্কাতে আসলো বলে এই মক্কার লোকেরা শোনো আমার গির্জাঘরে কে পায়খানা পেশাব করেছে বলো সব মক্কা শরীফের লোক বলছে আমরা তো জানি না কে পেশাব পায়খানা করেছে আবরাহা বাদশা বলছে তোমরা জানো তো কে লোকে পেশাব পায়খানা বলে আমরা জানি না কিছু আবরাহা বাদশা বলছে বলে শোনো তোমরা যদি স্বীকার না হও তাহলে কিন্তু এই তোমাদের কাবা ঘরকে আমি ধ্বংস করব জোর কর নাউজুবিল্লাহ কাবা ঘরকে ধ্বংস করব বাবা যে মুসলমান এই বলে আবরাহা বাদশা মক্কা থেকে চলে গেল আব্দুল মুত্তালিব বাবা সে সুমাতে ছিল না বাবা কোথায় যেন গিয়েছিলেন আসলেন সমস্ত মানুষ বলছে হুজুর এরকম আবরাহা বাদশা গাবার কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছিল কে পেশাব পায়খানা করেছে আবরাহা বাদশা হুমকি দিয়ে গেছে যদি না বলে তো কাবাকে ধ্বংস করবে
বাবা যে মুসলমান আব্রাহাম বাদশা যখন এই কথা বলে গেছে রে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি এক পা দো পা করে এ বেরাদের সালাম আব্রাহাম বাদশার কাছে গেছে আব্রাহাম বাদশা বাবা একটা সিংহাসনে বসে ছিল আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্রাহাম বাদশা বাবা দাঁড়িয়ে গেছে সম্মানে কেন বাবা সম্মানো যে কাবা ঘরের বাবাজি মালিক হলো বাবা কাবা শরীফের মুত্তালি হলো আব্দুল মুত্তালিব বাবাজি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে যাও আব্রাহাম বাদশা বাদশা তুমি কি আমাদের মক্কাতে হুমকি দিয়েছো নাকি বলে হ্যাঁ হুমকি তো দিয়েছি বলে আমার গির্জা ঘরে কে পেশা পায়খানা করেছে ও গো আব্দুল মুত্তালিব আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি যদি আপনি না বলেন না বলেন তাহলে পরে আমি ছাড়বো না ছাড়বো না আমি কাবাকে ধ্বংস করে দেব জোর কর নাউজুবিল্লাহ এ বাবা যে মুসলমান বাইর ও গো আমার শোনা মানে কের আব্দুল মুত্তালিব তিনি বলতে যে বলো আব্রাহাম বাদশা আব্রাহাম বাদশা তুমি কাবাকে ধ্বংস করতে যাবে এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা নিতে যে নাও নিজেই ধ্বংস হয়ে যাব আব্দুল মুত্তালিব এই কথা আব্রাহাম বাদশাকে বলল কিন্তু বাবা রে এ ভাইরা এ শোনা মানি কেরো আমার আল্লাহ পাগল না তারা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা তিনটা জিনিসের প্রতি পাল্লা নিতে যাও না যদি পাল্লা নিতে চাও ধ্বংস হয়ে যাবে তিনটা কি কি জানা আছে এক নম্বর হলো বাবাজি কাবা শরীফ দ্বিতীয় নম্বর হলো কোরআন শরীফ তিন নম্বর হলো আমার নবী মুস্তফা জোরে বলেন সুবহানাল্লাহ এই তিনটার পেছনে যেই লাগতে যাবে বাবা সেই ধ্বংস হবে আব্দুল মুত্তালিব বলে ভাই আমি তোমাকে আর মানা করব না আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে জোরে বলেন সুবহানাল্লাহ যেরকম বাবাজি এই যে বাবরি মসজিদ কে ভেঙে রাম মন্দির তৈরি করতে চাইছিল চলো কি গো করতে চাইছিল না যাইনি কিন্তু বাবাজি মুসলমান ওই ঠাকুররা গিয়ে বাবাজি রাম মন্দির বানার জন্য ওই বাবরি মসজিদের ভিতরে গিয়ে তারা সলতন পড়ছিল তারা বাবাজি পাঁচ মিনিট বসতে পারেনি ওখান থেকে বাড়িয়ে চলে গেছে আবার ঘোষণা করলো যে বাবরি মসজিদকে ভেঙে ফেলে দাও জিসিপি নিয়ে আসলে একটা না দুটো নয় বাবাজি ৩৬টা জিসিপি খারাপ হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে বাবাজি কোন এলাকাতে বাবা ওই ইউপির দিকে বাবা যে মুসলমান মাজার ভাঙার জন্য জিসিপি নিয়ে এসেছে একটা জিসিপি নিয়ে আসলো ভাঙতে গেল তার ওই সেই ডাম্পার না কি বলে যেটাতে মাটি খুঁড়ে ওটা ভেঙে গেল আর একটা নিয়ে আসলো আবার ভেঙে গেল আর একটা নিয়ে আসলো ভেঙে গেল বাবা যে ছখানা জিসিপি আপনার সে আগালে যে মাটি খুঁড়ে বাবাটা কি বলা হয় কি বলা হয় ললিত ওই ললি ভেঙে গেছিল তো বাবাজি ওখানকার মানুষ বুঝে গেল যে এইখানে সত্যিকার জিন্দা ওলি আছে জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান একটাই কথা আপনাদেরকে বলে যাই কোরআন নিয়ে কাবা শরীফ নিয়ে বাবাজি আর নাবিকে নিয়ে কেউ বাবাজি খারাপ মন্তব্য করবেন না কেউ বাবাজি খেলবেন না কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরও ও গো আমার শোনা মানে কেরও আব্রাহাম বাদশা বলতে চোখ আব্দুল মুত্তালিব যদি না বলো আমার গির্জা ঘরে কে পেশা পায়খানা করেছে আমি আব্রাহাম বাদশা কাবাকে দিয়া ধ্বংস করে দেব কাবাকে ধ্বংস করে দেব কিন্তু বাবা আমার নবী মুস্তফা দুনিয়াতে এখনো আসে নাই দুনিয়াতে আসবে আর ৫৫ দিন বাকি এ শোনা মানে কেরও ও গো আমার আব্বা যে মুসলমান বাইরও বেরাদেশর আব্দুল মুত্তালিব একটা কথা বললো ভাই আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে আমি তো কিছু করতে পারবো না বাবা যে মুসলমান ভাইর তারপর আব্রাহাম বাদশা তার সেনাবাহিনীদেরকে নিয়ে আও বাবাজি হাতি ফিট করেছে হাতি বাবা যে হাতি কে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে দিয়েছে হাতির ওপরে বাবা যাবে একটা বাবা আহমদ নামে একটা হাতি ছিল ওই হাতিটা বাবাজি চোখের পানি ঝরঝর করে বেড়াতেছে আব্রাহাম বাদশা বলতেছে বলে হাতিটা কেন যায় না কিসে জন্য যায় না বাবা যে মুসলমান ভাইরাও ওই আহমদ নামের হাতিটা বাবা কাবার দিকে মুখ করে কান্না করতেছে আর চোখের পানি ঝরঝর
করে ফেলতেছে ওই আহমদ নামের হাতিটা বাবাজি আপনার এত চাবুকের বাড়ি মারতেছে এত চাবুকের বাড়ি মারে এই আহমদ নামের হাতিটা বাবাজি মুসলমান কোন মতে আগে যায় না কোন মতে বাবা আগে যায় না কোন মতে আগে যায় না বেরানোর নাম ওই হাতিটা যখন থেকে গেল বাবা কিছু কিছু হাতি যখন চলতে লাগলো সেনাবাহিনীদেরকে বাবা কাবা ধ্বংস করার জন্য কাবাকে নির্মাণ করার জন্য বাবা যে আপনার চলতে লাগলো চলতে চলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো বলে আবাবি পাখি যাও 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 ঠোঁটো করে একটা পাথর দুই পায়ে দুইটা পাথর করে এক একটা পাখির পেছনে বাবা তিনটা করে পাথর আলম তারা কাইফ ফাল রব্বুকা বি আসহাবিল ফিল আবাবিল পাখিকে অর্ডার করলো তোমরা ফুটে একটা পাথর নাও আর দু পায়ে দুটো বাবা যে আবাবিল পাখিকে বলে যাও আব্রাহা বাদশার সেনাবাহিনীদেরকে খতম করে দাও ধ্বংস করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাজা জামানে গরাবো এই সোনা মানিকেরা যখন আব্রাহা বাদশা কাবার কাছে পৌঁছে গেল পৌঁছে যাবার পরে ওই আবাবিল পাখি বাবা মুসরির মতো দানা মতো পাথর বাবা যে ওপর থেকে ফেলে আব্রাহা বাদশার সেনাবাহিনীদের মাথাতে বাবা ঢুকে যায় পেট দিয়ে বেরায় হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে পাথরটা ঢুকে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এইরকম নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও কাবাটাকে ধ্বংস করতে পারল না আব্রাহা বাদশার সেনাবাহিনী বাবাদে সব বাবা ধ্বংস হয়ে গেল আব্রাহা বাদশাও বাবা ধ্বংস হয়ে গেল কে আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল এই আব্রাহা বাদশার কিন্তু একটা বিটি ছিল এখানে কিন্তু আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো বাবা ভালো করে বুঝবেন এখানে আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো সেটা কার হযরতে বেলালের জোরে বলেন কার হযরতে বেলালের এই আব্রাহা বাদশার একটা বিটি ছিল তার নাম হলো হুরুফে হামহামা বাবা যে এই হুরুফে হামহামার সঙ্গে হযরতে বেলালের আব্বার বিয়ে হয়েছিল কার সাথে বেলালের আব্বার সাথে বিয়ে হয়েছিল বাবাজি মুসলমান এই দিকে আবার চলে গেলে পরে বেলালের জীবন যাবে আমি বাবাজি বিশ্বনবী জীবন নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ একবার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদিন মোহাম্মদ হরদম জবান সলে কল পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবা যে মুসলমান ভাইরাও তাই বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে পঞ্চম ভাগে আছে কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলাম তারাও কাইফ ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো হাবিবি আপনি কি দেখেন না আপনার পরওয়ারদিগার ওই আব্রাহা বাদশার কি ঘটনা না ঘটিয়েছিল আমার নবী মুস্তাফা আর সে মহল্লা থেকে বাবা আব্রাহা বাদশার কীর্তি দেখেছে এরি নাম গাইবের সংবাদদাতা নবী এরি নাম কি গাইবের সংবাদদাতা নবী এখন অনেকজন বলে যে নবীর প্রতি দুরুদ পড়লে নবী শুনতে পায় না নবীর প্রতি কিয়াম করলে পরে নবী শুনতে পায় না না বাবা দে না এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম আপনাদের এলাকাতে বসে বসে যদি নবীর প্রতি দুরুদ পড়ে আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা এক জায়গা জলসা গেছে গিয়ে বলছে আমি বলেছি কি জানেন যে নাবিজি আমাদের এই জালসাতে হাজির ও নাজির একজন বেকার লোক কইছিল জয় মুনুস কি বাত করলেন বলে কেন গো ভাই বলে আপনি নাবিকে হাজির ও নাজির বললেন কেন আচ্ছা নিশ্চয় আমার নবী মুস্তাফা জালসাতে হাজির আছেন জোরে বলেন এই ব্যক্তি বলছে আপনি দেখাতে পারবেন নবী হাজির আছেন তা আমি যা দেখিয়ে দেব আমি তাকে বলছি হ্যাঁ দেখিয়ে দেব
বলে দেখতে পারবেন তো ওই ব্যক্তি বলছে যে হ্যাঁ দেখে দেব যদি দেখাতে পারেন তো আপনাকে 10000 টাকা দেব আজ দিবেন তো বলে হ্যাঁ চলুন তবে একটা কথা বলবো আপনাকে আমার একটা কথা মানতে হবে বলে কি কথা বলে মানবেন বলে হ্যাঁ মানবো তো যে আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে কটা করে ফারসা থাকে গো কি গো দুটো করে না ওই ব্যক্তিরা বলছে হ্যাঁ দুটো থাকে তাম বলেন যে ভাই তো দুটো ফারেস্তা কি শুধু আপনাদের এলাকাতে আছে আপনার এখানে যতজন মানুষ আছেন সবারই কাঁধে কাঁধে দুই ফারেস্তা আছে না নাই দুইটা তো ফারেস্তা যারা কলকাতায় যারা মুসলমান আছে তাদের কাঁধে তো আছে যারা মুর্শিদাবাদ আছে তাদের কাঁধে তো আছে যারা মালদা হাত আছে তাদের কাঁধে তো দুই ফারেস্তা আছে তাহলে দুটি ফারেস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে তাহলে বলো আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে না নাই আছে না নাই তো ও বলছে যে আপনি দেখান নবী আপনি বলে যে নবীকে দেখাবো তার মানে ঠিক আছে আপনি বলে আমি আপনাকে বলেছি যে আপনাকে আমার একটা শর্ত পালন করতে হবে বলে কি শর্ত বলে আপনি এবারে বলুন আমাদের দুই কাঁধে যে দুই ফারিস্তা আছে আচ্ছা আপনাকে আমি অর্ডার দিলাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন আমি নবী দেখিয়ে দেব কি জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তিটাকে বললাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন আমি নবী দেখিয়ে দেব এ তখন বলছে তাকে কখনো সম্ভব হয় আচ্ছা ভাই আপনি বললেন নিজে যে দুই কাঁধে দুই ফারেস্তা আছে এটা বিশ্বাস করলেন আর আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে এটা কেন বিশ্বাস করেন না তাহলে বাবা যে ফারেস্তার থেকে বেশি নবীর জ্ঞান না ফারেস্তার বেশি জ্ঞান কি গো তাহলে নবীর বেশি পাওয়ার না পাওয়ার নাই যে নাবি না হলে পরে ফারেস্তা পর্যন্ত সৃষ্টি করতো না আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা দি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবি মুস্তাফা এই জালসা মাহফিলে হাজির ও নাজির আছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন বেরাদ ইসলাম সে ব্যক্তি বলছে এই সুন্নি মুলবিদেরকে পারা যাবে না এই সুন্নি মুলবিদেরকে পারা যাবে না আমার জি ভাই পারা পারের কোনো কথা নয় যেটা আমরা আকীদা ঈমান যেমন নবী মুস্তাফার নামে যদি এই জায়গাতে বসে বসে দুরুদ পড়েন তো আমার নবী মুস্তাফা বাবা যে মদিনা থেকে শুনতে পায় জোরে বলো সুবহানাল্লাহ বাবা যে মুসলমান এ সোনা মানে গেরো ওগো আমার আব্বা যে মুসলমান বাইরো আমার নবীর নামে যদি কলকাতাতে যদি নবীর প্রতি দুরুদ পড়েন তবু আমার নবী শুনতে পায় বাবা রায়গঞ্জে বললে নবী শুনতে পায় কালিয়াচকে বললে নবী শুনতে পায় মালদাহাতে বললে নবী শুনতে পায় দার্জিলিং এ বললে নবী আমার দুরুদ শুনতে পায় দুনিয়ার যে কোনাতে নবীর নামে দুরুদ পড়বেন আমার হাবিবুল্লাহ শুনতে পায় এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরো যখন বাবা জি হযরতে মামিনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি আমার নবী মুস্তাফা আছেন গর্বেতে এ বেরাদার ইসলাম মাদার সাবারি কেরাম দিনের পথে যাই রাতের পর রাত আসে এদিকে মা আমিনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি গর্বেতে আমার হাবিবুল্লাহ আছেন জোরে কন্না সুবহানাল্লাহ এ বাবা জি হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা রাস্তা দিয়ে হেঁটে জানো যদি মা আমিনার পায়েতে যদি কাটা পড়ে যায় রে বাবা ওই কাটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়ে যায় সুবহানাল্লাহ মহব্বতে বলবেন নাও তলা যদি পাথর পড়ে যায় ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে গলে যায় বাবা যে মুসলমান এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইর বেরাদার হজরতে মামিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বাবা জি আসমানের আবহাও হজরতে মামিনাকে ছায়া করে বাবা নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একদিন হজরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে বালতি মানে বুঝেন তো এ মা বোনেরা ভালো বুঝো বালতি মানে কি বালতি ডোল হাতে ডোল নিয়েছে পানি আনতে যাবে ইহুদি কিছু মেয়েরা বলছে যে এই দামিনা পানি আনতে আসছে আমরা ইন্দারা থেকে ঘুরে আসলাম অপমান হয়ে এই আমিনা জন ঘুরে আসে এখন মানা করিস না যে পানি নাই বলে যেতে দিস না
ওখানে যাবে যায় যেন ঘুরে আসে বাস মা আমিনা হাতে বালতি নিয়েছে ওই ইহুদি নারী গেলে বলছে বলে আমিনা কোথায় যাচ্ছ বলে পানি আনতে বলে যাবা যাও কিন্তু আমিনা তোমাকে একটা কথা বলবো বলে কি কথা বলে তুমি যদি পানি পাও না তা আমাদেরকে একটা গ্লাস করে পানি দিও মা আমিনা বলছে ঠিক আছে বল দিব বেরাদান ইসলাম মাদান জামানে গ্রাম ওই নারীরা কিন্তু আগে বাবা ইন্দারা পানি আনতে গেছিল পানি দেখাই পায়নি বাবা পানি দেখাই পায়নি হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি পানি আনতে গেছে বাবা ইন্দার বাবা চলতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমা জিবরিল তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্দারাই পানি আনতে গেছে মামিনা জান মাথা ঝুঁকে যাও না দেখে যদি মাথা ঝুঁকে দেখে নাই তাইলে হয়তো আমার হাবিবুল্লাহ কষ্ট ও আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও তোমার পাংখার ঝাপটি মেরে ইন্দারার পানিটা ওপরে করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকের যখন বাবা হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন অর্ডার করে দেওয়া হলো বাবার এই সোনা মানিকের আসার পর হযরত জিবরিল আমিন বাবা বাবাজি পাকার ঝাপটি মেরে ইন্দারা পানিটা ওপরে করে দেয় হযরতে মামিনা এক বালতি বাবা পানি ভরে নিয়েছে পানি যেমনই বাবা ভরে নিয়েছে আল্লাহর কি কুদরত ওই পানিটা বাবা আবার নিচে নেমে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে বলে কি ব্যাপার আমিনা পানি আনতে গেছে আমিনা পানি পেল নাকি তখন এই নারীরা বলা বলা করতেছে বলে আজকে আমিনাকে আমরা অপমান করব আজকে আমিনাকে অপমান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নারীরা আমিনা হলো আলাদা তোমরা হলো আলাদা নাকি বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকের হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দি এক পা দু পা করে বালতিতে করে পানি নিয়ে আসতেছে পানি বাবা যখন নিয়ে আসাও ওই নারীরা বলতেছে বলে আমিনা আমিনা তুমি বলেছে এক গ্লাস করে পানি দেবাও দাও দাও আমাদেরকে পানি দাও কিন্তু এরা জানে না ইন্দারা থেকে পানি পেয়ে গেছে বাবাজি মামিনা পেছন থেকে বালতিটা নিয়ে এসে বলতেছে এ বনেরা আমি তো তোমাদেরকে বলেছি পানি দেব পানি দেবো আমি আমিনা মিথ্যা কথা বলি না বলি না বলি না বলি না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো যে মামিনার জীবনে বাবা হিংসা ছিল না যে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোন মেয়ের সঙ্গে ঝগড়া করত না যে মামিনা রাদিয়াল্লাহু তাআলা নও বাবা যে ঘর থেকে বেরিয়ে বাবা গেছে দেশে বাবা ঘুরে বেড়াতো না এরই নাম হলো হযরতে আমিনা বাবাজি মুসলমান এ নারীরা বলতে যে এক কাজ করো আমিনা তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিবে বলেছিল আমরা বারোটা মেয়ে আছি এক গ্লাস করে যদি পানি নিত মা আমিনার বালতির পানি কমে যাবে মা আমিনা খেতে পাবে না বাবাজি মুসলমান ভাইরাও ওই ইহুদি নারী গায়ে বলতে যোগ আমিনা দাও আমাদেরকে এক গ্লাস করে পানি দাও বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নও বাবাজি এক পা দু পা করে বাবা একটা নয় দুটো নয় বারো জন মেয়েকে বারো গ্লাস পানি দিল জোর বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর কি কুদরত রে বাবা হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না রাস্তা যদি বলে কোন দশটা থেকে কুড়িটা মেয়ে যদি বলে যে বোন একটু পানি দেয় যদি দু গ্লাস পাঁচ গ্লাস দেয় তো পানি কমবে না কমবে না কিন্তু মা আমিনা বারো জনকে পানি দিল আল্লাহর কি কুদরত পানি চুল পরিমাণে কমে না জোরে বল সুবহানাল্লাহ কেন কমে না যে নবী মুস্তফা রহমাতাল্লিল আলামিন
মায়ের গর্ভে আছে জোরে বলো সুবহানাল্লাহ হযরত জিবিল আমিন আল্লাহ কে বলতেছো বলো গো আল্লাহ আপনি আমিনা কে এত গার্ড করে নিয়ে চলছেন কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো ফেরেশতা যে গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছে সারা কুল কায়নাতের নবী আছে তাকে গার্ড করব না তো কাকে গার্ড করব যদি আমিনা পড়ে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে যদি মা আমিনা পায়ে যদি কাঁটা ঢুকে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে মা আমিনা পায়ে যদি পাথর পড়ে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে মা আমিনা যদি শরীরে যদি রোদ লাগে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে এ আমার ফেরেশতা তার জন্য মা আমিনাকে গার্ড করে নিয়ে চলতেছি নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা জোরে বলুন মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা জোর জোরে রসুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি লাল ফুল মানে গোলাপ ফুল জোরে বলেন লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে জোর বলুন তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা আর হাসি মুখে পরাব তোমায় গোলা ফুলের মালা জোর জোরে আও রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে সাদা ফুল মানে রজনীগন্ধা জোরে বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখাম দাও গো নবী ও গো কমলে বালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনা বালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোরে আও রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ
হাবিব আল্লাহ জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা গার্ড দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এইরকম ভাবে দিন যায় রাত আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলল হে নারীরা যাও মা আমিনার বাড়িতে যাও যাওয়ার পরে দাইমা হিসাবে চলে যাও আচ্ছা বলুন তো বাবা আমাদের মায়েদের গর্ভে থেকে যখন সন্তান হয় জান্নাতে কোন নারী আছে আছে গো যদি জান্নাতে নারী না আছে তাহলে আমার নবী আমাদের মতো হলো কি করে নবীর জন্মকালে জান্নাতি নারী পর্যন্ত এসেছে আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ কি গো বাবাজি সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ জান্নাতি নারীরা যাও তোমরা মা আমিনার দাইমা হিসাবে চলে যাও বাবারাও ওগো আমার মা বড়েরাও চারজন নারীরা বলতে যে বলে আল্লাহ গো আমরা তো আমিনার বাড়ি চিনি না কি করে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি করে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চকো জান্নাতি নারীরাও আমি তোমাদের জন্য নিশানা লাগায়া দিয়েছি কি নিশানা ঝান্ডা পতাকা জোরে বলেন বলে যাও দুনিয়াতে যাও যাওয়ার পরে একটা বাইতুল মুকাদ্দাসের উপরে ঝান্ডা লাগা আছে পতাকা লাগা আছে একটা কাবা শরীফের ছাদের উপরে পতাকা লাগা আছে আর একটা পতাকা আছে হযরতে মা আমিনার বাড়ির উপরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো নারীরাও যাও নিশানা ধরে চলে যাও মা আমিনার বাড়ি পর্যন্ত পেয়ে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও জান্নাতে নারীরা বলতে চাল লাগো আমরা তো মা আমিনার দাইমা হিসাবে যাচ্ছি ও গো আল্লাহ মা আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো তো আল্লাহ কি বলবো আল্লাহ পাক আল্লাহ তারা বলতে যাও জান্নাতে নারীরাও তোমরা নিজের বলো তোমরা কি বলবে তখন বলতে যাও চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে হাওয়া বিবি আদম আলাইহিসসালামের বিবি চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়াম বেবে ঈসা আলাইহিসসালামের জননী এরকম ভাবে একটার পর একটা বাবা চারজন নারীরা বলল আল্লাহকে আল্লাহ গো আমরা যখন দুনিয়াতে যাব মামিনা যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো তখন আমরা এটা বলবো তখন বলতেছে না না ও জান্নাতি নারী না ও নাই কথা বলা চলবে না তোমরা বলবে আমরা জান্নাত থেকে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটু যেন বাইরে বেরিয়েছে বাবা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে আসমানের দিকে তাকায় একটা যেন ঝনঝন ঝনঝন করে আওয়াজ আসতেছে কি ব্যাপার এত আওয়াজ কেন ঝনঝন করে আওয়াজ আসতেছে এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও ওই চারজন নারী বাবাজি আসমান থেকে নেমে এসে হযরতে মামিনার বাড়িতে পৌঁছে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নারীরাও তোমরা কোথা থেকে এলো বলো না বলে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা জান্নাতে নারী আপনার দাইমা হিসাবে আল্লাহ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ আল্লাহ আজকে আপনার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন হবে বাবাজি 12 রবিউল আউয়াল বাবাজি সোমবারের দিন সুবে সাদিকের সময় আমার নবী মুস্তফা দুনিয়াতে আগমন করবে কিন্তু বেরাদার ইসলাম সমস্ত পারিস্তা বল
বলছে বরে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর দুনিয়াতে আগমন হবে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমরা নবীজির আগমনে যেতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা এসে আমার নবী মুস্তাফার আগমনে জোরে বলেন বাবা যে মুসলমান সাত নম্বর আসমান কে সাজায়া দাও আল্লাহ বলে দাও সাজায়া দাও সুবহানাল্লাহ তাই বাবা বারো রবিউল আব্বাল আসলে পরে প্রত্যেকটা মা বন্ধুকে বলো বাড়িতে বাড়িতে লাইট লাগিয়ে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগান যত পারবেন আনন্দ ফুর্তি করেন এই বারো রবিউল আব্বালে জোরে বলেন সুবহানাল্লাহ এই বারো রবিউল আব্বাল যে নাবিনা আসলে পরে বাবা যে আমরা কোরআন পেতাম না পেতাম যে নাবিনা হলে পরে হজ পেতাম না যে নাবিনা হলে পরে কোরআন পেতাম না যে নাবিনা হলে পরে নামাজ পেতাম না যে নাবিনা হলে পরে মা বন্ধের পর্দাও পেতাম না নাকি তাহলে বাবাজি এই নাবিজের আগমন দিবসে খুশি মানাবো না মানাবো না জি আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার ফেরেশতারা তবে শুনে নাও শুনে নাও আজকে দুনিয়াতে আগমন হবে আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বাবা ও গণিত ফেরেশতারা এসে বাবা আগে থেকে বাবা হাজির জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য হাজির আজকে রহমাতুল লিল আলামিন আসবে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে তাই কবে বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আমিনা বিবির খুশির সীমানা খুশির সীমানা দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আরে লাখ লাখ ফারিস্তা এসিল দেখো আসিল দেখো সব ফারিস্তা সবাই গাই নবীর কিরণ গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরে বলো সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা এদিকে বেড়া ধরো হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুত্তালিবের কাছে কে বলছো গাব্বা হুজুর ও গাব্বা হুজুর আমি তো এখন বাড়ি থেকে বেরাতে পারবো না তবে আব্বা হুজুর গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো কত না খুশি হতো কিন্তু বেরা দেন সালাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যাও গো বিবি আমিনা ও গো আমিনা আমি এখন যাব কাবার কাছে আমি কাবা শরীফের মোতাওয়ালি যা বলবে বলো তুমি বাড়িতে গিয়ে লুক করে তুমি বসে যাও বাবা যে মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আজকে যদি আপনার ছোট বেটা আব্দুল্লাহ থাকতো ও গো হুজুর আমার বেটাকে দেখে কতই না খুশি হতো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা এখানে একটা গজল আছে বলবো নাকি বলবো নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলো সুবহানাল্লাহ নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কোরআনে
কোরআনে যা আছে আসমান ও জমিনে সবকে চয় আপনার দিনে প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হার হলো মামিনা আসার পথে ফিরে এলো না স্বামী হার হলো মামিনা না বেচারাও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোর বলুন বাবা বলে ও গো আমিনা আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলতেছে কি বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্ভেতে জোরে বলে যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা